আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওর শুরুতে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। কিয়ামতের আলামত দুই ধরনের, ছোট ও বড়। ছোট আলামতগুলো বলতে সেসব লক্ষণকে বোঝানো হয় যা কিয়ামতের অনেক আগে থেকে সংঘটিত হবে। কিয়ামতের ছোট আলামতগুলো: এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন; দুই, তার ওফাত; তিন, তার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া; চার, সাহাবাগণের বিদায়; পাঁচ, বাইতুল মুকাদ্দাস বিজয়; ৬, দুইটি প্রলয়ঙ্কারী মহামারী; ৭, নানা ধরনের ফিতনা প্রকাশ ঘটবে; ৮, আকাশ মিডিয়ার বিস্তার; ৯, সিফিনের যুদ্ধ যা আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ঘটেছিল; ১০, খারিজিদের প্রকাশ; ১১, ৩০ জন নবুওতের দাবিদার মহামিথ্যুকের প্রকাশ; ১২, সুখ শৌখিনতা বৃদ্ধি ও দূর দূরান্ত পাড়ি দেয়া সহজ হয়ে যাবে; ১৩, হেজাজ থেকে আগ্নেয়গিরি প্রকাশ পাবে; ১৪, মুসলমানদের সঙ্গে তুর্কিদের যুদ্ধ; ১৫, জুলুমবাজ লোকেরা ছড়ি ও চামড়ার বেদ দিয়ে নিরীহ মানুষকে প্রহার করবে; ১৬, খুন বেড়ে যাবে; ১৭, অন্তর থেকে আমানত উঠে যাবে; ১৮, ইহুদিদের অনুকরণের প্রবণতা বেড়ে যাবে; ১৯, ক্রীতদাসের গর্ভ থেকে মালিকের জন্ম হবে; ২০, স্বল্পবসনা নারীর সংখ্যা বেড়ে যাবে; ২১, ছাগলের রাকাল নগ্নপদের লোকেরা ও বস্ত্রবঞ্চিতারা অট্টালিকা হাঁকাবে; ২২, চেনাজানা ও বিশিষ্ট লোকদের সালাম দেওয়ার প্রচলন হবে; ২৩, ব্যবসার ব্যাপক বিস্তার ঘটবে; ২৪, স্বামীর ব্যবসায় স্ত্রী যোগ দেবে; ২৫, কিছু ব্যবসায়ী গোটা বাজার নিয়ন্ত্রণ করবে; ২৬, মিথ্যা সাক্ষী বেড়ে যাবে; ২৭, সত্য সাক্ষ্য গোপনের প্রবণতা বাড়বে; ২৮, মূর্খতা বেড়ে যাবে; ২৯, মানুষের অন্তরে হিংসা ও কৃপণতা বৃদ্ধি পাবে; ৩০, প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার বৃদ্ধি পাবে; ৩১, আত্মীয়তার সম্পর্ক ছিন্নের প্রবণতা বাড়বে; ৩২, অশ্লীলতার সয়লাভ শুরু হবে; ৩৩, আমানতদারকে অবিশ্বাস করে খেয়ানতকারীদের বিশ্বাস করা হবে; ৩৪, সমাজের ভালো লোকেরা দ্রুত বিলুপ্ত হবে ও নিচু লোকদের উত্থান হবে; ৩৫, সম্পদ কোথা থেকে কিভাবে এলো তার বাছবিচার করবে না কেউই; ৩৬, যুদ্ধলব্ধ সম্পদের সুষ্ঠু বণ্টন হবে না; ৩৭, আমানতকে গণিমতের সম্পদ ভেবে ভোগ করা হবে; ৩৮, জাকাতকে জরিমানা মনে করা হবে; ৩৯, পার্টি উদ্দেশ্যে এলম শিখবে; ৪০, মানুষ স্ত্রীর কথা শুনবে, মায়ের কথা শুনবে না; ৪১, পিতাকে দূরে রেখে বন্ধুদের কাছে টানবে; ৪২, মসজিদে উচ্চস্বরে কথা বলা ও হই হট্টগোলের প্রবণতা দেখা দেবে; ৪৩, অপরাধী ও অসৎ লোকেরা বিভিন্ন সম্প্রদায়ের নেতা হবে; ৪৪, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতৃত্ব দেবে; ৪৫, মানুষকে শ্রদ্ধা করা হবে তার অনিষ্ট ও ক্ষতির ভয়ে; ৪৬, ব্যভিচারকে অবৈধ মনে করা হবে না; ৪৭, পুরুষের জন্য রেশমকে হালাল মনে করা হবে; ৪৮, মদকে বৈধ মনে করা হবে; ৪৯, গানবাজনার অবৈধতার ধারণা বিলুপ্ত হবে; ৫০, মৃত্যু কামনা বেড়ে যাবে; ৫১, সকালের মোমিন বিকালে কাফের এবং বিকালের কাফের সকাল না হতেই ইমানদার হয়ে যাবে; ৫২, মসজিদগুলোতে অতিরিক্ত সাজসজ্জা করা হবে; ৫৩, বাসাবাড়িতে সাজগোজে সীমালঙ্ঘন করা হবে; ৫৪, বেশি বেশি বজ্রপাত হবে; ৫৫, লেখনী ও লেখকের পরিমাণ বৃদ্ধি পাবে; ৫৬, গলাবাজি পেশা বানানো হবে; ৫৭, মানুষ কোরআন বিমুখ হয়ে যাবে এবং অন্য বইয়ের কদর ও বিস্তার হবে; ৫৮, সমাজে কারি ফকি ও আলেম কমে যাবে; ৫৯, যারা নিজের যুক্তি দিয়ে কথা বলে এবং বেদাতে লিপ্ত তাদের থেকে মানুষ এলম অর্জন করবে; ৬০, হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে; ৬১, নির্ভুতরা নেতা হবে;
৬২ সময় কাছাকাছি হয়ে যাবে। ৬৩ স্বল্পবুদ্ধির লোকেরা জাতির মুখপাত্র বনে যাবে। ৬৪ নির্বুদ্ধরাই বেশি সফল হবে। ৬৫ মসজিদকে রাস্তা হিসেবে ব্যবহার করা হবে। ৬৬ মহারানার আকার বৃদ্ধি পাবে। ৬৭ ঘোড়ার দাম বেড়ে যাবে। ৬৮ বাজারগুলো নিকটবর্তী ও সবকিছু হাতের নাগালে হয়ে যাবে। ৬৯ অন্য সব জাতি মুসলিমদের নিধনে ঐক্যবদ্ধ হবে। ৭০ মানুষ ইমামতি করতে চাইবে না। ৭১ ইমানদারদের অনেক স্বপ্ন সত্য প্রমাণ হবে। ৭২ মিথ্যার প্রচলন বাড়বে। ৭৩ মানুষ একে অন্যকে চিনতেই চাইবে না, কেউ কারো সঙ্গে একান্ত স্বার্থ ছাড়া পরিচিত হতে চাইবে না। ৭৪ ভূমিকম্পের হার বেড়ে যাবে। ৭৫ মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে। ৭৬ পুরুষ কমে যাবে। ৭৭ অশ্লীল কাজ প্রচুর এবং প্রকাশ্যে হবে। ৭৮ কোরআন পাঠ করে মানুষের কাছে বিনিময় চাওয়া হবে। ৭৯ মোটা মানুষের সংখ্যা বেড়ে যাবে। ৮০ সাক্ষ্য চাওয়া ছাড়াই আকবরে সাক্ষ্য দেওয়ার লোক প্রকাশ পাবে। ৮১ মানত করে তা পুরা করবে না। ৮২ শক্তিশালীরা দুর্বলদের ভক্ষণ করবে। ৮৩ আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান অনুসৃত হবে। ৮৪ পশ্চিমাদের সংখ্যা বৃদ্ধি ও আরবরা কমে যাবে। ৮৫ অভাবী লোক থাকবে না, জাকাত গ্রহণের লোক খুঁজেই পাওয়া যাবে না। ৮৬ ভূগর্ভ তার ভেতরের খনিজ সম্পদ বের করে দেবে। ৮৭ আকৃতি বিকৃতির ঘটনা ঘটবে। ৮৮ ভূমিদশ দেখা দেবে। ৮৯ আকাশ থেকে প্রস্তর বৃষ্টি হবে। ৯০ কিয়ামতের আগে এমন বৃষ্টি হবে যা সব কাঁচা পাকা বাড়িকে নিমজ্জিত করে দেবে, কিন্তু ওটের পশম দ্বারা নির্মিত বিশেষ ধরনের তাঁবু রক্ষা পাবে। ৯১ কিয়ামতের আগে বৃষ্টি হবে কিন্তু আশ্চর্যজনকভাবে ফসল হবে না। ৯২ একটি ভয়াবহ দাঙ্গা গোটা আরবকে পরিষ্কার করে দেবে, মানুষ মরে সাফ হয়ে যাবে। ৯৩ আল্লাহর হুকুমে বৃক্ষ কথা বলবে। ৯৪ মুসলমানদের সাহায্যার্থে পাথরের জবান খুলে যাবে এবং পাথরের আড়ালে লুকানো ইহুদিদের কথা অলৌকিকভাবে বলে দেবে সে। ৯৫ মুসলমানরা ইহুদিদের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ করবে। ৯৬ ফোরাত নদীতে সোনার পাহাড় আবিষ্কার হবে। ৯৭ কেউ গোনাহ করতে অপারগতা প্রকাশ করলে সমাজের মানুষ তাকে অচল, অসামাজিক, অযোগ্য ইত্যাদি তকমা দেবে। ৯৮ আরব উপদ্বীপে নদীনালা ও পানির নহর হবে। ৯৯ আহলাস নামক ফিতনা দাঙ্গা দেখা দেবে। ১০০ সাররা নামক আরেকটি ফিতনা প্রকাশ পাবে। ১০১ কিয়ামতের আগে দাহিমা নামক একটি ভয়াবহ দাঙ্গা সৃষ্টি হবে। ১০২ এমন একটা সময় আসবে যখন একশেষদার মর্যাদা গোটা পৃথিবী ও তন্মধ্যকার সব কিছুর চেয়ে বেশি হবে। ১০৩ মাসের শুরুতেই চাঁদ মোটা দেখা যাবে, যা সাধারণ নিয়মের ব্যতিক্রম। ১০৪ মানুষ সিরিয়ামুখী হবে। ১০৫ পশ্চিমাদের সঙ্গে মুসলমানদের মহাযুদ্ধ সংগঠিত হবে। ১০৬ মুসলমানরা ইস্তানবুল জয় করবে। ১০৭ মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বণ্টন করা হবে না। ১০৮ গনিমত যুদ্ধলব্ধ সম্পদে মানুষ সন্তুষ্ট হবে না। ১০৯ পুরাতন যুদ্ধাস্ত্রের প্রচলন পুনরায় চালু হবে। ১১০ কিছুকাল বিরাম থাকার পর পুনরায় বাইতুল মুকাদ্দাস আবাদ হবে। ১১১ মদিনা তখন বিরান হবে এবং সেখানে পর্যটক ও অধিবাসী কমে যাবে। ১১২ কামারের হাঁপড় যেমন লোহার জং দূর করে, মদিনা তেমনিভাবে তার ভেতরের সব মন্দকে বের করে দেবে। ১১৩ পাহাড় নিজ স্থান থেকে সরে যাবে। ১১৪ একজন কাহতানি বংশীয় লোক আত্মপ্রকাশ করবে এবং সবাই তাকে অনুসরণ করবে। ১১৫ জাহজাহ নামের এক লোক আবির্ভূত হবে। ১১৬ কিয়ামতের পূর্বে চতুষ্পদ হিংস্র জন্তু ও জড় পদার্থ কথা বলার মতো অলৌকিক ঘটনা ঘটবে। ১১৭ ছড়ির মাথা থেকে কথা ভেসে আসবে। ১১৮ জুতার ফিতা থেকেও কথা ভেসে আসবে। ১১৯ এমন একটা সময় আসবে মানুষের উরু অলৌকিকভাবে তার স্ত্রীর
অনৈতিকতার কথা জানিয়ে দেবে। 120 ধরাপৃষ্ঠ থেকে ইসলাম চর্চা বিলুপ্ত হয়ে যাবে। 121 আল্লাহ মানুষের অন্তর থেকে কোরআনকে উঠিয়ে নেবেন, ফলে কারো স্মৃতিতে আর কোরআন থাকবে না। 122 কিছু লোক মক্কার হারামে যুদ্ধ করতে আসবে এবং ইমাম মাহদিকে গ্রেফতার করতে চাইবে, তখন তাদের পুরো বাহিনীসহ ভূমিদশ হবে। 123 বাইতুল্লার হজ পরিত্যাজ্য হয়ে যাবে। 124 আরবের কোনো কোনো গোত্র মূর্তি পূজা আরম্ভ করবে। 125 কোরআইশ বংশ বিলুপ্ত হয়ে যাবে। 126 একজন নেগ্রো কর্তৃক কাবা ভেঙে ফেলার ঘটনা ঘটবে। 127 মোমিনদের জান কবচ করার জন্য একটি স্নিগ্ধ বাতাস বইবে। 128 মক্কায় সু উচ্চ দালান নির্মিত হবে। 129 উম্মতের উত্তরসূরীরা পূর্বসূরীদের অভিশাপ দেবে। 130 নিত্য নতুন দামি বাহন বের হবে। 131 ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনারা যারা নতুন এসেছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।